হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গতকালকে রাতে আমি আপনাদের সাথে থিথার ওয়ালেট নামে এই ইউএসডিটি মাইনিং অ্যাপসটা শেয়ার করছি। তো আপনারা অলরেডি আমার কাছ থেকে অনেক লোকে পার্টিসিপেটও করছেন, তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা বিশেষ করে পার্টিসিপেট করছেন। আর যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নাই, আমি আপনাদেরকে বলবো অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে এখানে মাইনিং করা শুরু করে দেন, ঠিক আছে? তো এখন কোশ্চেন হলো, আপনারা কিন্তু সবাই বলতে পারেন যে ভাই, গতকালকে রাত্রে ভিডিও দিয়েছেন, এখন আবার নতুন করে ভিডিও দেওয়ার কী প্রয়োজন হলো, এমন কি আপডেট আছে? ঠিক আছে, তো আসলে কোনো আপডেট আসে না এবং প্রয়োজনটা কি আমি আপনাদের সাথে সেই জিনিসটার কারণেই ভিডিও দিতে আছি, ঠিক আছে? তো প্রজেক্টটা যখন শেয়ার করছি, আপনারা কিন্তু সবাই পার্টিসিপেট করছেন, কিন্তু অনেকের ভিতরে একটা কিন্তু দ্বিধা রয়ে গেছে যে এই প্রজেক্টটা আসলে কোনো প্রকার রিয়েল কি না। এদের কিন্তু সঠিক কোনো অ্যানাউন্সমেন্ট নাই যে প্রজেক্টটা আসলে কোনো থিটার থেকেই অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে। তো এই জিনিসটাই আমি আপনাদের সাথে বোঝানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদের সাথে 3 থেকে 4টা ক্লু দেবো। সেই প্রত্যেকটা ক্লু দেখার পর আপনারা যদি ভালো লাগে এই প্রজেক্টটাতে কাজ করবেন, আর যদি ভালো না লাগে প্রজেক্টটাতে কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তো এখান থেকে প্রথম ক্লু কি, দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি থিটারের অফিসিয়াল টুইটার চ্যানেলে, ঠিক আছে? তো প্রথমত দেখেন, এখানে কিন্তু গতকালকে 409K ফলোয়ার ছিল, অলরেডি কিন্তু 428K ফলোয়ার হয়ে গেছে, এটা কিন্তু খুবই বাড়তে আছে। তো এখান থেকে দেখেন আমি কিন্তু এগুলো দেখাইছি, তারপর আমি আপনাদের সাথে এখান থেকে এই যে স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা আমি আপনাদের সাথে একটু ভালো করে দেখাবো, ঠিক আছে? তো দেখেন এখানে তারা কিন্তু প্রথম ক্লু দেখাচ্ছে, এখানে দেখেন কি বলছে, ফ্রি ইউএসডি ট্রান্সফার্স অ্যান্ড উইথড্রলস স্টার্টিং টুডে, অর্থাৎ আজকের পর থেকে তারা সম্পূর্ণ ফ্রিতে আমরা যে সমস্ত স্টেবল কয়েন দিয়ে বিভিন্ন প্রকার ক্রিপ্টোকারেন্সি বাই করি, সেই ইউএসডি কয়েনটা কী করছে, ট্রান্সফার এবং উইথড্রল ফাংশনটা কিন্তু কোনো প্রকার ফিসেরা চালু করে দিছে, ঠিক আছে? তো এই ব্যাপারে তারা নিচে দেখেন কি বলছে, অল ওয়ালেট ইউজার ক্যান সেন্ড ডলার্স ইউএসডি টু দেয়ার কন্টাক্ট ইন টেলিগ্রাম ফর ফ্রি, অর্থাৎ এই কাজটা মূলত টেলিগ্রামের মাধ্যমে যে সমস্ত ওয়ালেটগুলো আছে সেই সমস্ত ওয়ালেটেই সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারবে, ঠিক আছে? তো দেখেন তারা নিচে আরও কথা বলছে, দিস বিকাম পসিবল ডিউ টু দ্য লঞ্চ অফ দ্য ইউএসডি অন দ্য টন নেটওয়ার্ক হুইচ ওয়াজ অ্যানাউন্স অ্যাট দ্য টোকেন 2049 কনফারেন্স বাই পাভেল দুরব, সিইও অফ টেলিগ্রাম, অ্যান্ড্রু রোজভ, সিইও অফ টপ অ্যান্ড ওয়ালেট, অ্যান্ড প্যালানো অ্যাডোনি, সিইও অফ থিথার। অর্থাৎ এই কেসটা তখনই মূলত সম্ভব হয়েছে সে যখন কিনা টেলিগ্রাম সিইও, তারপর টপ ওয়ালেট সিইও এবং থিথার সিইও তিনজনে বসে টোকেন 2049 নামে একটা কনফারেন্স করছে। সেই কনফারেন্সে তারা কী করছে, এই সিদ্ধান্তটা নিছে, ঠিক আছে? আর ওই সময় তারা কী করছে, টন নেটওয়ার্কে তারা কেন্দ্র করে এই কাজটা করছে, যে টন ব্লকচেইনের আন্ডারে যদি এই কাজটা করা হয় তাহলে কোনো প্রকার ফিটি ছাড়া এখান থেকে আপনারা ইউজিডি ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো এখন কথা হলো, টন নেটওয়ার্কের সাথে আসলে থিথারের সম্পর্ক কী, কিংবা আমরা যে মাইনিং করতেছি এটার সাথে কিসের সম্পর্ক? হ্যাঁ, এটার সাথে কিন্তু যুক্ত সম্পর্ক আছে। ধরেন আমি আপনাদের সাথে বাংলাতে বুঝেছি, ধরেন টন নেটওয়ার্কের সিইও যদি থিথারকে প্রশ্ন করে যে ভাই, আপনার যে ইউএসডিটি আছে সেই ইউএসডিটি আমার ব্লকচেইনের মাধ্যমে আপনি নিয়ে আসেন, তাইলে কি হবে? তখন সে একটা যখন কোশ্চেন করবে, তখন থিথার সিইও এরকম একটা কোশ্চেন করতে পারে না যে আমি যে আপনার টন নেটওয়ার্কের আন্ডারে আমার এই ইউএসডিটি কয়েনটা নিয়ে আসবো, আমার তো মূলত হচ্ছে টন ব্লকচেইনের আন্ডারে ইউএসডিটি কয়েনটা, সেক্ষেত্রে আপনি আমাকে কী দেবেন, কিংবা আমি কেন করব? তখন হয়তো বা টন নেটওয়ার্কের যে সিইও আছে সে এরকম বলতে পারে না যে আপনি যদি আমার এই কাজটা করেন, ঠিক আছে, তাইলে আপনি কোনো প্রকার ফি ছাড়াই মানুষ এখান থেকে লেনদেন করতে পারবে এবং আপনার ইউজিটির ইউজ কেস আরও বেড়ে যাবে এবং আমার টন ব্লকচেইনটাও ইউজ কেস অনেক বেড়ে যাবে, এরকম কি একটা আলোচনা হতে পারে না? অবশ্যই সেরকম কোনো আলোচনা হয়েছে। তো তারপর এখানে দেখেন এই বিষয়ে আরও কিন্তু একটা কথা বলছে, টু সেলিব্রেটেড দ্য স্টেবল কয়েন লঞ্চ, ওয়ালেট ইজ রিমুভিং দ্য ফি ফর ইউজিটি উইথড্রল টু এক্সটার্নাল ওয়ালেট অন দ্য টন নেটওয়ার্ক আনটিল দ্য এন্ড অফ জুন। অর্থাৎ এই কেসটা যখন তারা বাস্তবায়ন করবে কিংবা উদযাপন করবে, তখন কী করবে, তারা ওয়ালেটের যে একটা ট্রানজ্যাকশন ফি আছে, গ্যাস ফি, সেটা কিন্তু উইথড্র করে দেবে, আর এই কাজটা মূলত তারা জুনের আগেই করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন কথা হলো, এই জিনিসটা তারা করতে আছে বেশ ভালো, তাহলে নতুন করে আসলে মাইনিং অ্যাপসের কেন প্রয়োজন? হ্যাঁ, এখানেই একটা কথা আছে, আসলে কোনো প্রজেক্ট যখন নতুন করে ভাইরাল করতে হয় কিংবা নতুন করে আপডেট করতে হয়, তখন আসলে তাদের নতুন কোনো চিন্তা চেতনা কিংবা প্ল্যান মাফিক আগাইতে হয়, ঠিক আছে? থিতার একটা বড় প্রজেক্ট, তারপর কিন্তু ওনাদের কমিউনিটি কম, এখন কী হবে, নতুন করে এখানে কমিউনিটি বাড়বে এবং এই প্রজেক্ট সম্পর্কে তারা জানবে ওনাদের প্ল্যান পদ্ধতিটা কী, ঠিক আছে? আর বর্তমান সময়ে আসলে কোনো প্রজেক্ট ভাইরাল করতে হলে আপনারা কিন্তু নোট করে জানেন, সেখানে কিন্তু যে টেলিগ্রামের যে মাইনিং অ্যাপস আছে সেই টেলিগ্রাম মাইনিং অ্যাপসের মতো বিকল্প কোনো রাস্তা নাই, যার কারণে তারা কী করছে, টেলিগ্রামের সাহায্যে এখানে কিন্তু তারা মাইনিংটা করতে দিতেছে, ঠিক আছে? তো এখন আমি আপনাদের সাথে দেখাবো দ্বিতীয় ক্লু। দ্বিতীয় ক্লুটা দেখলে আপনি কিন্তু আরও একটা জিনিস ক্লিয়ার হবেন যে এই মাইনিং অ্যাপসটা আসলে কী এবং এখান থেকে আমাদেরকে কী পরিমাণে পেমেন্ট দিতে আছে এবং কেন দিতে আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু কেটে দিচ্ছি। আর দ্বিতীয় ক্লুটা দেখতে হলে আপনি যখন মাইনিং অ্যাপসটাতে অর্থাৎ জয়েন করতে যাবেন, তখনই কিন্তু যখন স্টাডি ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে
এখানে দেখেন তারা কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিয়েছে, আমি আপনাদের সাথে এই জিনিসটা একটু ক্লিয়ার করতেছি। এখানে দেখেন কি বলছে, অন দ্য অকেশন অফ লঞ্চিং দ্য ইউএসডিটি ওয়ালেট অন দ্য টেলিগ্রাম অ্যাপ্লিকেশন। দেখেন এখানে তারা কি করতেছে, এই জিনিসটা তারা চালু করতে হইলে তারা কি করবে, একটা টেলিগ্রামের মাধ্যমে ইউএসডিটি ওয়ালেট লঞ্চ করবে, ঠিক আছে। তো এখানে দেখেন কি বলছে, থিতার উইল অর্গানাইজ অ্যান এয়ারড্রপ প্রোগ্রাম এত হাজার থ্রো দ্য ট্যাপ টু ওয়ান, অর্থাৎ এত হাজার ডলারে কি করবে, সম্পূর্ণ ফ্রিতে আমাদের কি করছে, একটা এয়ারড্রপ প্রোগ্রাম দিছে, ঠিক আছে। আর এয়ারড্রপ প্রোগ্রামটা কি, আমরা কিন্তু এখান থেকে ট্যাপ টু মাইনিং করি, ঠিক আছে। আপনারা কিন্তু জানেন নট কনে যে আমরা মাইনিং করতেছি, সেইভাবেই কিন্তু আমরা এখান থেকে ট্যাপিং ট্যাপিং করে মাইনিংটা করি, ঠিক আছে। তো এ ব্যাপারে দেখেন তারা নিচে আরও কথা বলছে কি, এখানে দেখেন কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ইউজিটি অ্যালোকেট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য ব্যালেন্স ইন দ্য থিতার ওয়ালেট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই জিনিসটা মূলত তারা কি করবে, থিতার ওয়ালেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটা করবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন কি বলছে, দ্য ইউজিটি মাইনেড বাই এইচ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই ইউজিটিটা কিন্তু স্বতন্ত্রভাবে মাইনিং করতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে কি বলছে, আওয়ার এয়ারড্রপ প্রোগ্রাম উইল কনক্লুড হোয়েন দ্য টোটাল মাইনেড টোকেন রিচ এত হাজার অ্যান্ড দ্য রিওয়ার্ড উইল দ্য ডিস্ট্রিবিউট দেয়ার আফটার উইথিন থ্রি ডেজ, অর্থাৎ এখান থেকে দেখেন তারা একটা লিমিট ধরে দিছে, এই যে এত হাজার টোকেন আছে, এত হাজার কয়েন বলেন, এত হাজার ডলার বলেন, এই যে আছে, এই ডলারটা যখন আপনার সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করা হয়ে যাবে, তারপর কী করবে, তারা কিন্তু আপনাকে তিন দিন পরেই আপনাকে পেমেন্টটা তারা দিয়ে দেবে, ঠিক আছে। তারা কী করবে, আপনার যে ওয়ালেট দেবে তারা থিতার ওয়ালেট, সেই থিতার ওয়ালেটে দিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে একটা জিনিস আপনারা কিন্তু জেনে গেছেন, টোটাল সাপ্লাই কিন্তু এত, ঠিক আছে, টোটাল সাপ্লাই এত, টোটাল কয়েন এত, টোটাল ডলার এত। তো বুঝতেই পারছেন এটা হয়েছে মূলত দ্বিতীয় ক্লু। আর তৃতীয় ক্লুটা কি, আমি আপনাদের সাথে সেটাও একটু দেখাছি। তো আপনি যখন এখানে আসবেন, তো এখানে দেখেন আর একটা অপশন আছে, জয়েন আওয়ার সোশ্যাল, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি যে থিতারের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে, এই দেখেন যে ইউএসডিটি টোকেন অন এক্স, আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনাকে সরাসরি থিতারের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে যাচ্ছে। দেখেন এখানে অলরেডি কিন্তু আরও 1000 ফলোয়ার বেড়ে গেছে, ঠিক আছে। তো আনবিলিভেবল, কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সবাই একটা পেমেন্ট পাবেন, এটা কিন্তু ভাবতেও পারবেন না, ঠিক আছে। তো 4 নম্বর যে ক্লু, সেটা আমি আপনাদের সাথে একটু দেখাই দিচ্ছি। আমি এখান থেকে সরাসরি যে মাইনিং অ্যাপস আছে সেখানে একটু চলে যাচ্ছি। তো এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে বুঝে নেবেন যে এই প্রজেক্টটা আসলে কতটা মানে রিয়েল। তো এখানে প্রথমে দেখেন আমার কাছে অলরেডি কিন্তু 3164টা ইউএসডিটি হয়ে গেছে। তো তার মানে আপনারা কিন্তু অনেকেই আমার কাছ থেকে পার্টিসিপেট করছে, আর আপনি রেফার না করতে বলে এখান থেকে যে আপনার মাইনিং হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু গতকালকে কয়েকটা বুস্ট এখান থেকে অ্যাক্টিভ করছি, দেখেন আমার কিন্তু মাল্টিট্যাপ লেভেল 9 আছে, তারপর এনার্জি লেভেল 8 আছে, ঠিক আছে, চার্জিং স্পিড 4, এগুলো কিন্তু বাড়াইছি। তো এখানে একটা কথা হলো, আপনারা কিন্তু এই স্পিডগুলো বাড়াইতে যাবেন না, স্পিডগুলো বাড়াইলে হিতের সে মানে লাভের সে লসটা বেশি হয়, ঠিক আছে। স্পিডগুলো বাড়ানোর দরকার নাই, আমি কিন্তু তারপর বাড়াইছি। তো বাড়ানোর পরও আমি যদি এখান থেকে ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে কয়েন দিচ্ছে 0.009, আর আপনি যদি কোনো প্রকার না বাড়ান সেক্ষেত্রে আপনার কয়েন দেবে কিন্তু 0.001। তো বুঝতেই পারছেন এটা যেহেতু একটা স্টেবল কয়েন, ঠিক আছে, অর্থাৎ একটা স্টেবল কয়েন, সেক্ষেত্রে কিন্তু আমরা নট কয়েন কিংবা হট কয়েন কিংবা কোল্ড কয়েন কিংবা ট্রু কয়েন যে সমস্ত কয়েনে মাইনিং করি না কেন, টেলিগ্রাম বটের অনেকগুলো মাইনিং আসছে, সেখানে কিন্তু আপনাকে অনেক অনেকগুলো কয়েন দিচ্ছে। বাট এখানে যেহেতু এটা স্টেবল কয়েন, আর একটা কয়েন মানেই কিন্তু $1, একটা কয়েন মানেই $1, যার কারণে এখানে কিন্তু আপনাকে খুবই কম পরিমাণে এখানে তারা কী করছে, মাইনিংটা দিতে আছে, ঠিক আছে। তো এখান থেকেও আপনাকে বুঝতে হবে যে প্রজেক্টটা কিন্তু রিয়েল একটা প্রজেক্ট, ঠিক আছে। এটা যে আপনাকে ভুড়ে ভুড়ে মাইনিং কয়েন দিতে আছে, তাইলে কিন্তু আপনার ভিতরে একটা সন্দেহ থাকতো যে এত কয়েন দেবে, এত ডলার তো ভাই হইতে পারে না, ঠিক আছে। এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি আসলে এই অপশনগুলো দেখতে পারবেন। তাছাড়া এখানে আরও যে জিনিস আছে, এখান থেকে এই যে টাক্স আছে, আপনি যদি টাক্সে ক্লিক করেন, তো আমি আপনাদের সাথে লাস্টে আরও একটা ক্লু দেখাই দিচ্ছি। এখান থেকে জয়েন আওয়ার সোশ্যাল এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে ফলো টুইটার, এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ওনারা কিন্তু এই থিতার ওয়ার্ল্ডের উপর আদ একটা টুইটার চ্যানেলও ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। অলরেডি কিন্তু 32.6K ফলোয়ার রয়েছে, সকালে কিন্তু এখানে ছিল মাত্র 400-500 লোক, ঠিক আছে। আমি যখন দেখছি অলরেডি কিন্তু 32.6K ফলোয়ার রয়েছে, দেখবেন এই ফলোয়ারটাও কিন্তু রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো সর্বোপরি কথা হলো ভাই, এই প্রজেক্টটাতে যদি আপনি পার্টিসিপেট না করেন, সেক্ষেত্রে আমি আপনাকে জোর করে পার্টিসিপেট করাইতে পারবো না। বাট আপনারা যারা আমার কমিউনিটিতে আছেন, তারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কন্টিনিউসলি যতটুকু পারেন এই ইউএসডিটি কয়েনটা নিয়ে রাখবেন, ঠিক আছে। কোন প্রজেক্ট কখন কী করবে আর কোন প্রজেক্টের গোমর কোন জায়গায় রাখছে সেটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না, ঠিক আছে। আশা করা যায় এই প্রজেক্টটা ভালো কিছুই করবে, যেহেতু এখানে সরাসরি এই থিতারের যে অফিসিয়াল টুইটার চ্যানেল থেকে অ্যানাউন্সমেন্টটা চলে আসছে এবং তারা কী করছে, এখানে কিন্তু থ্রেড রিপোস্ট করে
রাখছে, ঠিক আছে। আর এখানে যে ব্যক্তি আছে এই যে প্যালন অ্যাডনি, উনি হয়েছে মূলত এই থিতার ইউজিটির সিও, এখানে কিন্তু উনি এই সমস্ত তথ্যগুলো দিয়ে রাখছে, আপনি কিন্তু এগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, প্রজেক্টটা নিয়ে ডে বাই ডে হয়তোবা আরও অনেক আপডেট ভিডিও আসবে, তো প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে রাখেন, আর যারা পার্টিসিপেট করেছেন তারা কিন্তু নিয়মিত এখানে মাইনিং করে থাকেন, আর যারা প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন না সে কোনো প্রকার বাজে কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এখানে মাইনিং করতেছি, সেক্ষেত্রে ফ্রি মাল যদি ফ্রিতে দেয় সেক্ষেত্রে ভালো, আর যদি একান্ত মানে স্ক্যাম করে, একান্ত স্ক্যাম করে সেক্ষেত্রে আমাদের তো এখানে 2 টাকা ইনভেস্ট করা লাগে না, সম্পূর্ণ ফ্রিতেই আমাদের এখান থেকে হয়তো একটু কষ্ট বিফল হয়ে যাবে। বাট আপনি যদি এখান থেকে পেমেন্ট পান তাহলে হিসাব করেন এখান থেকে আপনার কত ডলার পরিমাণে একটা ইনকাম হবে। তো যাক বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদের সাথে একটু দেখাই দিচ্ছি প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম সালে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক রেখেছি। আপনারা কী করবেন, সরাসরি সেই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন, তো আমি আপনাদেরকে নিজে সরাসরি আমার টেলিগ্রাম সালে, হ্যাঁ, তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার ছিল। তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে একটু স্ক্রল আপ করেন, স্ক্রল আপ করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম 2টা স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন, ঠিক আছে। আর এখানে যে জয়েন্ট লিঙ্ক আছে আপনারা সরাসরি এখান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে পার্টিসিপেট করুন, আর অলরেডি কিন্তু এখানে একটা ভিডিও আছে, আপনারা এখান থেকে ভিডিওটা দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমি কী করবো, এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টার্ট নামে অপশন আসবে, সেই স্টারে ক্লিক করে আপনি কী করুন এখান থেকে যে ট্যাব 2 এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনিং করার পর আপনি এখান থেকে যদি কাউকে রেফার করতেছেন, রেফার ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা পাই যাবেন, সেটা কিন্তু আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, তো ভিডিও শেষে একটা কথা হলো, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন, আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সটা কমেন্ট করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।